পর্যায়ে এসে আমরা পৌঁছেছি। এই লক্ষ্যে এই নির্বাচন লক্ষ্যে আজকে আপনাদের সাথে দুটি কথা মত বিনিময় করতে আমরা এখানে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিএনপির কিছু কার্যক্রম আপনারা ইতিমধ্যে লক্ষ্য করে থাকেন। এখানে আমি আপনাদের কাছে কয়েকটা প্রশ্ন বা প্রশ্ন আপনাদের উদ্দেশ্যে রাখি। পৌরসভা নির্বাচনে বিএনপি কি উপযুক্ত প্রার্থী দিতে সমর্থ হয়েছে না? পৌরসভা নির্বাচনের কোশ্চেনে যে প্রার্থী তারা দিয়েছেন সেই প্রার্থী দলের গণ্যতা প্রকাশ করে না দলের যে ফুলানো ফাফানো বা উন্নত অবস্থা সেটা প্রতিফলন করে? একটি দুর্বল প্রার্থী তারা এখানে দাঁড় করিয়েছে। বিএনপির অভ্যন্তরে আভ্যন্তরীণ বিরোধ আছে, বাগেরহাট শহরের অধিকাংশ বিএনপি নেতাকর্মী ভোটের মাঠে নেই, সেটা কি আপনাদের চোখে আছে? একটা পৌরসভা নির্বাচনে শুধু মেয়র না, সেই সাথে 9 জন কাউন্সিলর, 3 জন মহিলা কাউন্সিলর, আপনারা কেউ কি বলতে পারেন যে কজন বিএনপি কাউন্সিলর প্রার্থী দাঁড়ানো আছেন? 7-8-9-তে নমিনেশন জমা দেওয়ার দিনই আমাদের প্রার্থী পাঁচ ছয় সাতে নমিনেশন জমা দিয়ে বাছাইয়ের দিনেই আমাদের প্রার্থী জিতে গেছে, তারা প্রার্থী দেন। 3-এ ওনাদের কোনো প্রার্থী নেই, 2 জন আমাদেরই 2 জন প্রার্থী ছিল। 4-এ ওনাদের কোনো প্রার্থী নেই, আমাদের 2 জন প্রার্থী ছিলেন, আমরা 1 জনকে বসিয়ে দিয়েছি, 3-এর জন্য বসিয়ে দিয়েছি, ফলে ওখানেও আমাদের এই 3-2-5 হয়ে গেল। 9-এ ওনাদের কোনো প্রার্থী নেই, আমাদের 2 জন প্রার্থী ছিল, তার 1 জনকে আমরা বসিয়ে দিয়েছি, এখন সেখানেও ওনাদের কোনো প্রার্থী নেই। 2-এ কার্যত ওনাদের কোনো প্রার্থী নেই, যে প্রার্থী মানে ছিলেন অনেকে বিএনপি ভাবাপন্ন মনে করতেন উনি আওয়ামী লীগে যোগদান করেছেন, ঠিক আছে। তারপরে 8-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 
যাদের হিসাবের খাতায় পড়ে না এরকম। সেক্ষেত্রে মানে দুজন বোধহয় বিএনপি মহিলা প্রার্থী আছেন, কাউন্সিলর প্রার্থী না দিয়ে ওনারা একটা মেয়র নির্বাচন করতে এসেছেন। ভালো, আমাদের অনেক প্রার্থী হয়ে গেছিল, সেই প্রার্থীদের আমরা ধীরে ধীরে আমি খুবই সন্তর্পণে মানে এটা নিয়ে মেলা ঝামেলা না করে ধীরে ধীরে সন্তর্পণে আমাদের প্রার্থী সব একক করে ফেলেছে, ফলে মেয়রের ভোট আর কাউন্সিলর ভোট এক প্যানেলে যাবে আমরা সেটা দাবি করছি। আমাদের নির্বাচনী কৌশল আপনারা দেখেছেন, আমরা অনেক আগে প্রত্যেকটি সেন্টার কমিটি গঠন করেছি, আমরা সুধীজনদের সাথে বিভিন্ন পর্যায়ে সুধীজনদের সাথে অনেকগুলো বৈঠক করেছি, তারপরে আমাদের দলীয়ভাবে বিভিন্ন আমাদের অফিসে বসে আমরা বিভিন্ন ওয়ার্ডের আমাদের যারা কাজ করছেন তাদেরকে ডেকে নিয়ে আমরা বসেছি। ওনারা বলছেন ওনাদের ভয়ভীতি প্রদর্শন করছে, এই নির্বাচন উপলক্ষ করে কেউ কি কোনো মারামারিতে আহত হয়েছেন, হসপিটালে গেছেন, আপনাদের কাছে কি তেমন কোনো রিপোর্ট আছে? তাহলে আমরা কি করলাম, কি ক্ষমতাসীন দল একটা লোকেরও হসপিটালে পাঠালাম না, আমরা মারামারি করতেছি, ভয়ভীতি দেখাচ্ছি, এটা কি মানে কোনো হাস্যকর একটা কথা হয়ে গেল না?
একজনও হসপিটালে যায় নাই আমরা মারামারি করতেছি ক্ষমতাসীন দল মারামারি করতেছে আমরা এখনই মার দিলে সব কজনই হসপিটালে যাবে প্রার্থী সব হসপিটালে চলে যাবে আমরা মার দিই যদি এমনি বলি অফিসে দাঁড়ায় যে বলবো যে মার দিই তাহলে সবকটাই হসপিটালে চলে যাবে একজনও রাস্তায় ঘুরতে পারবে এতটা সহনশীলতা দেখানোর পরেও যদি উনারা আমাদেরকে বলেন যে আমরা উনাদেরকে আঘাত করছি উনাদেরকে ব্যাহত করছি তাহলে আর আমাদের কিছু করার নেই আমরা নিজেরাই নাক কান গলা খেয়ে ঘরে উঠে যা যেতে হয় যা দেখতেছি উনাদের মাঠে এমনি ছেড়ে দিই ওটা মাঠে নাই কোটে নাই আমি এও হয়তো আপনারা অনেকে জানেন ওনাদের দল দুই ভাগ হয়ে যায় এক দল এক ভাগ আছে আমাদের দলে কাজ করতেছে পেছনতেছে তার সে যাতে কোনো ভোট না পায় তো এই পরিস্থিতিতে আমরা এসেছি আমরা জটিলতা ত্রিমুখী ভোট সেই ত্রিমুখী ভোটে আমরা অল্প কিছু ভোটে ভোটে রাত্রিবেলায় দ্বিমুখী হয়ে মোবাইল আর ধানের শীষ এক হয়ে ধানের শীষ মোবাইলের ক্যানভাস করতে থাকলো সকালবেলা আমরা অল্প ভোটে জিতেছিলাম আমি ওই দিন 144 ভোট আমি রাত্রি অবশ্য দুটো থেকে আমি আমার সাথীদের সাথে বললাম যে ত্রিমুখী ভোট হবে আমরা 1500 ভোটে জিত একবার চলে গেল আমাদের এত দরকার নেই এরা আমার সকালবেলায় টেলিফোন করতেছে যে ভোট তো একমুখী হয়ে গেছে শিগগির আসে আমি আসলাম শেষ মুহূর্তে এবং আপনার কাছে সত্যি কথা বলছি যে প্রত্যেকটি কেন্দ্রে একজন করে ম্যাজিস্ট্রেট দেওয়া ছিল আমরা একটাও ফলস ভোট দিতে একটা ফলস ভোট দিতে পারি আপনারা তার সাক্ষী তারপর আমরা আমাদের ভোটের ক্যারিশমা কেমনে করতে হয় ভোট কেমনে জোগাড় করতে হয় মানুষকে কেমনে কনভিন্স করতে হয় মানুষকে সাংগঠনিক শক্তির মধ্যে কেমনে নিয়ে আসতে হয় সেই বিষয়গুলো আমাদের জানা আমরা সেভাবেই আমাদের মধ্যে এনেছি এরপরও আমাদের বিরুদ্ধে যদি আপনাদের কাছে কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকে তাও আমরা আপনাদের মুখ দিয়ে শুনতে যে আমরা এই অপকর্মটা করেছি হ্যাঁ দুই এক জায়গায় তরুণদের কোনো উচ্ছ্বাসের ব্যাপার থাকলে থাকতেও পারে কিন্তু সেটা দলের কোনো সিদ্ধান্ত না দলের কোনো পরিকল্পিত কার্য না দলের পরিকল্পিত কার্য হচ্ছে জনগণকে সংগঠিত করে জনগণকে বুঝিয়ে বুদ্ধিজীবী সম্প্রদায়কে আমাদের দলের অবস্থান ব্যাখ্যা করে ভোটের মাঠে যাওয়া আর এখানে আমি খুব পরিষ্কার করে যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে উন্নয়নের যে ধারা ইউনাইটেড নেশনস আমেরিকা অমর্ত্য সেনের মতো মানুষেরা বাংলাদেশের উন্নয়নকে তারা স্বীকার করে নিয়েছেন শুধু না এটা অনুকরণীয় বলে তারা বলছে এই যে উন্নয়নের এই রাস্তা শেখ হাসিনা তৈরি করেছেন এই উন্নয়নের রাস্তা তৈরি অন্য কোনো নেতৃত্ব পারত বলে আমার ধারণা হয় আজকে হ্যাঁ একটা দল ক্ষমতায় আছে মেলা লোক ক্ষমতার সাথে কোথাও কোথাও বিচ্যুতি দুই একটা করতে পারে কিন্তু শেখ হাসিনা তার নিজের অবস্থানের জায়গা থেকে উন্নয়নের ক্ষেত্রে তার যে অবদান তার যে